বিপর্যয় কখনোই জানিয়ে আসে না। তুরস্কে ভূমিকম্পের ধ্বংসযজ্ঞে বহু মানুষের প্রাণহানি হয়েছে, হাজার হাজার বাড়িঘর ও বহুতল ধূলিসাৎ হয়ে গিয়েছে। ভারতের ভুজ, লাতুর এবং চামোলিতে ভূমিকম্পের স্মৃতিতে এখনও মানুষ কেঁপে কেঁপে ওঠেন। গত বছর বন্যায় উত্তরাখণ্ড, কর্ণাটক এবং কেরালার অনেক জায়গায় ব্যাপক ক্ষতি হয়েছিল। এই ধরনের ঝুঁকি থেকে সুরক্ষার জন্য বাড়ির বীমা কেনা অপরিহার্য। বাড়ির বীমা আপনার বাড়ির জন্য ঢালের মতো। ঘর বা ভিতরের রাখা জিনিসপত্রের ক্ষতি হলে এর ফলে ক্ষতিপূরণ পাওয়া যায়। বন্যা, ভূমিকম্প, আগুন লাগা এবং বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। চুরি, ডাকাতি এবং দাঙ্গার মতো ঘটনার কারণেও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই পরিস্থিতিতে বীমা সংস্থা ক্ষতিপূরণ দেবে। NSSO-র 77তম রাউন্ডের রিপোর্ট অনুযায়ী বীমা সুরক্ষার অভাব ধনীদের তুলনায় দরিদ্রদের সম্পত্তি এবং আয়ের বেশি ক্ষতি করে। বন্যা ও ভূমিকম্পের মতো দুর্যোগের ঝুঁকি দেশের কোনো না কোনো স্থানে সবসময়ই থাকে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনি নিশ্চিত করুন যে আপনি আপনার বাড়ি, দোকান বা গুদাম সহ যা কিছু সম্পদ রয়েছে তার বীমা করেছেন। দুর্যোগ ঝুঁকি সম্পর্কিত বীমা জেনারেল ইন্স্যুরেন্সের অধীনে পড়ে। সব জেনারেল ইন্স্যুরেন্স সংস্থা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন ধরনের বীমা পলিসি বিক্রি করে থাকে। আপনি আপনার সুবিধা অনুযায়ী একটি বেছে নিতে পারেন। এছাড়াও কিছু বীমা রয়েছে যা সব ধরনের ঝুঁকি থেকে সুরক্ষা দিয়ে থাকে। সুতরাং আপনি যদি পারিবারিক এবং ব্যক্তিগত দুর্ঘটনা সম্পর্কিত বীমা কেনেন, তাহলে আপনি আপনার বাড়ি এবং আপনার দোকান এতে সুরক্ষিত থাকবে। আপনি যদি ব্যবসা, আগুন এবং প্রজেক্ট ইন্স্যুরেন্স কেনেন, তাহলে আপনি আপনার ব্যবসাকে বিপর্যয় থেকে রক্ষা করতে পারবেন। বীমা বিশেষজ্ঞ বিকাশ সিং বলেন, বীমা সংস্থাগুলি সাধারণত বিল্ডিং কাঠামোকে কভার করে, তবে পলিসিটি বাড়ি বা দোকানে রাখা জিনিসগুলিকেও কভার করতে পারে। মোট একটি বাড়ি এবং দোকানের জন্য বীমা তিন ধরনের হয়, বিল্ডিং ইন্স্যুরেন্স, কন্টেন্ট ইন্স্যুরেন্স এবং এই দুটির মিশ্রণ। আপনার বাড়িতে রাখা গৃহস্থলী সামগ্রীর মধ্যে রয়েছে গয়না, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি এবং অন্যান্য ইলেকট্রনিক পণ্য। এই জিনিসগুলির একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। ভূমিকম্প, সুনামি, আগুন বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে বাড়িঘর বা মূল্যবান জিনিসপত্রের কোনো ক্ষতি হলে বীমা সংস্থা প্রকৃত খরচের জন্য ক্ষতিপূরণ দেবে। বীমা কতটা ব্যয়বহুল? জেনারেল ইন্স্যুরেন্স সংস্থাগুলি 10-20 বছরের মধ্যে দীর্ঘ সময়ের জন্য সম্পত্তি বীমা অফার করে। সাধারণত একটি একক প্রিমিয়াম পলিসি দেওয়া হয়। প্রিমিয়াম তুলনামূলকভাবে সস্তা। উদাহরণস্বরূপ, যদি একটি ফ্ল্যাটের মূল্য 40 লক্ষ টাকা হয়, তাহলে একটি 10 বছরের পলিসিতে প্রায় 10,000 টাকা খরচ হবে। এটি 40 লক্ষ টাকার হোম ইন্স্যুরেন্স কভারেজ প্রদান করবে। 40 লক্ষ টাকার হোম ইন্স্যুরেন্স পলিসির জন্য বার্ষিক ব্যয়ের পরিমাণ হবে 1,000 টাকা। দৈনিক ভিত্তিতে হিসেব করলে এই খরচ 3 টাকারও কম। যদি বাড়ির অন্তর্নির্মিত সামগ্রীও অন্তর্ভুক্ত করা হয়, সুতরাং একটি 48 লক্ষ টাকার বীমার কভারেজের জন্য মোট খরচ হবে বার্ষিক ভিত্তিতে প্রায় 1,050 টাকা। যদি আসবাবপত্র এবং ইলেকট্রনিক পণ্যগুলিরও কভার করা হয়, তবে প্রিমিয়াম কিছুটা বাড়বে। প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার বাড়ি এবং দোকানের জন্য একটি বীমা পলিসি কেনা আপনার গাড়ি এবং বাইকের জন্য বীমা পলিসি কেনার মতোই প্রয়োজনীয় হয়ে উঠেছে। তবে যানবাহনের মতো সম্পত্তির বীমা বাধ্যতামূলক নয়।